এই গাছটা আপনার গরু খায় অনেক বেশি এবং কি মজা করে খায়। আর এই গাছটা চাষ করলে আপনার খরচও কম। আপনারা গরু পালতে হলে আগে ঘাস চাষ করেন, ঘাস চাষ করে গরু কিনেন, গরু পালেন। গাভীকে খাওয়ালে আপনার গাভীর দুধও বেশি হয়, আর ষাঁড় গরুকে খাওয়ালে ষাঁড় গরু কিন্তু খুব দ্রুত মোটা হয়। আমি স্বল্প মূল্যে ঘাস বিক্রি করে থাকি এবং কাটিং বিক্রি করে থাকি। একটা চোপের মধ্যে আপনার 20 কেজি 25 কেজি এরকম, একদম নরম এবং কি এটার মধ্যে খুব রসালো, অনেক রসালো, অনেক রস আছে। প্রথম কাটবেন, দ্বিতীয় কাটার সময় তার দ্বিগুণ হবে। কতটা মোটা হয়েছে, যত দূরত্ব বেশি দিবেন গাছ তত বেশি হবে। এখন এটা নিয়ে লাগালে এটা হবে, অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে, আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। পানির মধ্যে যত পানি হোক এই গাছ হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলা গরিবগঞ্জ থানা, আমরা রয়েছি গঙ্গাশ্রম এলাকাতে। দর্শক দেখতে পাচ্ছেন অজানা হাইব্রিড ঘাস আরো চাষ করা হচ্ছে এখানে, যারা হাইব্রিড। এছাড়াও রয়েছে উচ্চ ফলনশীল পাকচুং অন, যারা হাইব্রিড ঘাস, একটি মোটামুটি ভালো মানের ঘাস, উচ্চ ফলনশীল বটেই। তো দর্শক, আমরা এই ঘাস চাষির সাথে কথা বলতে চাই, অর্থাৎ আমাদের সাথে রয়েছেন এনামুল ভাই। এনামুল ভাই গরু পালন করছেন, তার সাথে সাথে বেশ পরিমাণে ঘাসও চাষ করছেন। তো কিভাবে সে লাভবান হচ্ছে সেই তথ্যটি আমরা জানার চেষ্টা করব। চলুন এনামুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আবার ফিরে আসলাম আপনার ঘাসের জমিতে। জি ভাই, পূর্বে আমরা বোধহয় দেখেছিলাম যারা হাইব্রিড ঘাস দেখিয়েছিলাম দর্শক বন্ধুদের ভালো মতো। আজকে আমরা মূলত দেখাইতে চাচ্ছিলাম আসলে অজানা হাইব্রিড ঘাস। জি, এটা অজানা। এবং কি শীতকালেও কিন্তু এই ঘাসটা ব্যাপক পরিমাণে আমার চাহিদা না। আমি যেটা জানি, যদি ভুল না জেনে থাকি, এটা হচ্ছে অসময়ের বন্ধু। অসময়ের বন্ধু, তো এটা সম্পর্কে আমাদেরকে জানান কি কি তথ্য আছে। বন্ধু, পানির মধ্যে যত পানি হোক এই ঘাস হবে, পানির মধ্যে মরবে না। কিন্তু অন্য অন্য যত ঘাস আছে সবগুলো কিন্তু মরে যায়। আর পানির মধ্যে সবচাইতে উচ্চ ফলনশীল ঘাসই হচ্ছে অজানা, অজানা হাইব্রিড। হ্যাঁ, আচ্ছা, অজানা হাইব্রিড এর চাষাবাদ সম্পর্কে আমাদেরকে বলেন, এটা চাষ করবে কিভাবে? সেম ঝাড়ার মতোই, তবে এটা আপনার একটু ঘন লাগাতে হয়। ঘন বলতে কয় ফিট বাই কয় ফিট? এটা আপনার 1.5 ফিট বাই 1 ফিট দূরত্বে। আচ্ছা, এই ঘাসটা যদি কেউ মনে করেন যে অলরেডি পানি রয়েছে, 1 ফিট পানি রয়েছে বা 6 ইঞ্চি পানি রয়েছে জমিতে, কাদা আছে, ওই জমিতে কি চাষ করা যাবে কিনা? এটা 1 ফিট না, আপনার দেখা যাচ্ছে 3-4 ফিট পানি তো লাগাইছে, আমার কাছ থেকে নিয়ে গেছে দেখে। আচ্ছা, এটা কিভাবে লাগাইতে হবে? 3 ফিট উঁচা বা 4 ফিট লম্বা লম্বা করে খাঁটি নিয়ে গেছে। কাটিংটা বড় করতে হবে? কাটিংটা বড় করতে হবে, অর্থাৎ আপনার খাঁটির যে ওই লাস্ট যে গিটটা আছে এটা পানির উপরে থাকতে হবে। মানে যেখানটা থেকে অঙ্কুর উদ্গম হবে ওইটা, সেই জায়গাটা পানির উপরে থাকতে হবে, তাই তাহলেই হবে। আচ্ছা, আপনি সব মিলিয়ে কতটুকু জায়গায় ঘাস চাষ করছেন আর কি কি জাতের ঘাস চাষ করছেন? আমার 100% জায়গায় ঘাস আছে। ঘাস আছে আপনার পাকচুন, জারা ওয়ান, আর হচ্ছে আপনার এই অজানা হাইব্রিড। জারা ওয়ান আছে কতটুকু জায়গায় আর অজানা হাইব্রিড আছে কতটুকু জায়গায়? অজানা আছে আপনার 30%। 30%? হ্যাঁ। আপনার গরু কয়টা ভাই? গরু আছে আপনার 6টা 7টা গরু আছে। তো 7টা গরুকে কি এত ঘাস খাওয়াইতে হয়? আমার গরুকে খাওয়াই, খাওয়ানোর পরে যেটা উদ্বৃত্ত থাকে সেটা আমি বিক্রি করে দিই। তো কোথায় বিক্রি করেন? সারা বাংলাদেশে বিক্রি করতেছি, মানে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে, আমরা এখান থেকে নিয়ে যাচ্ছে। এটার দাম কত, কাটিং কত আর ঘাস কত? এটার দাম আপনার 2 টাকা করে পিস কাটিং, আর আপনার যদি ঘাস ঘাস কেউ নিতে চায় সেখানেও দেওয়া যাবে আপনার 200 টাকা মন। 200 টাকা মন পড়বে? জি। আচ্ছা, খুব ভালো কথা। আমরা ঘাসের জমিটা একটু ভালো মতো দেখি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের জমিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তবে এটা দেখে মনে হচ্ছে যে এগুলো মনে হচ্ছে কাটিং এর জন্যই রাখা হয়েছে। জি, এটা কাটিং এর জন্য রাখা হয়েছে, পরিপক্ক একটা কাটিং আসছে, এখন এটা নিয়ে লাগালে এটা হবে। আচ্ছা, পরিচর্যা বা চাষাবাদ নিয়ে যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে যে আপনি বপন করে দিলেন, 1.5 ফিট পানি হোক 2 ফিট পানি হোক, আপনি যেমনটি বলছেন এমনভাবে বপন করলেন। বপন করার পরে এটার কি কি পরিচর্যা আছে, স্পেশালি কীটনাশক লাগে কিনা, সার দিতে হয় কিনা একটু বলেন। এটা বপন করার আগে ওই যে চাষ দিতে হয় ভালো করে, এবং কি গোবর দিতে হয়, গোবর দিয়ে চাষ দিবেন। চাষ দেওয়ার পরে আপনি এই চারাটা রোপণ করলেন, রোপণ করার পরবর্তীতে দেখা যাচ্ছে 15-16 দিন পরে আপনার এই আগাছা হয় কিছু, ওইগুলো আপনার একটু নিড়ানি দিলেন। নিড়ানি দেওয়ার পরে আর তেমন কিছু লাগে না, হালকা আমি এই যে জমিতে আমি কিন্তু সার দিই নাই, একটা তো আমি সার দিই নাই, সার ছাড়াই এই অবস্থা। আচ্ছা এমন ভাই, এখানে জমি যদি একটু, এটাতে কি কোনো পেস্টিসাইড বা কীটনাশক দিতে হয় কিনা, পোকামাকড়ের আক্রমণ হয় কিনা? কোনো কীটনাশক কোনো কিছুই দেওয়া লাগে নাই, আর কোনো কিছু কোনো কীটনাশক পোকামাকড়ের আক্রমণও হয় না। আচ্ছা, পাশের আরেকটি জমি দেখছি, ওই জমিতে কি ঘাস রয়েছে,
এই যে আমরা দেখছি এই দিকটাতে যে জমিটা দেখছি ওইটাতে আছে আপনার পাকচুনন, পাকচুং ওয়ান। জি, পাকচুং ওয়ান কতটুকু জায়গা রয়েছে? এটাতে আছে আপনার 22%। 22%? জি। কয়দিনের ঘাস এটা? 30 থেকে 40 দিন হবে। খাওয়ানোর উপযোগী হয়ে গেছে? হ্যাঁ, খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। এটা কিভাবে চাষ করেন? এটাও আপনার সেম পদ্ধতি আপনার, ওইটা তো পানির মধ্যে ঘাস হলো শুকনো অবস্থায়। আর অজানা হাইব্রিড তো মূলত পানির ঘাস। জি, ওটা তো পানির মধ্যে চাষ হয়, পানি হলেও মারা যায় না। জি, আর এই পাকচুং ওয়ান এটা প্রথমত হলো শুকনো জায়গা, যে জায়গাতে পানি জমে না। আচ্ছা, ওই জায়গা লাগবে। এটা তো পানির মধ্যে বপন করা যাবে না, পানির মধ্যে বপন করা যাবে না কোনোভাবেই। আচ্ছা, মরে যাবে। আর দ্বিতীয়ত হলো যে খাদা যুক্ত যে মাটিগুলো, এগুলোতে বপন করা যাবে। আর এটার এই ছাস দিতে হবে, ভালো করে ছাস দিয়ে, গোবর দিয়ে ছাস দিয়ে তারপরে আপনি চারাটা লাগাবেন। মানে একই পদ্ধতিতে? একই পদ্ধতিতে লাগাবেন। ওইটা আবার দেখা গেছে এটা 2 ফিট 2.5 ফিট দূরত্ব দিয়ে লাগাতে হয়। যত আপনি যত পাতলা লাগাবেন, যত দূরত্ব বেশি দিবেন গাছ তত বেশি হবে। একটা গোছাতেই আপনার দেখা গেছে 20 থেকে 25 কেজি গাছ হয়। আচ্ছা আচ্ছা, এটা হয় কখন জানেন? এটা হয় আপনি যত যখন এটা পাতলা লাগাবেন। আর যদি আপনি ঘন দেন তাহলে এই এটা হবে না, কারণ এটা অনেক মোটা হয়, গাছটা অনেক মোটা হয় এবং অনেক লম্বা হয়। এই ঝাগা লাগে, ফাঁক লাগে। আর এরপরের জমি এটাতেও কিন্তু আপনার সার দেই নাই, আমার কোনো জমিতে আমি সার দেই নাই, সার লাগে নাই। তাহলে কি ব্যবহার করছেন? এটার মধ্যে পানি দিছি, সেচ যেটা ওটা দেওয়া লাগে। কারণ আর যখন চাষ করেছেন তখন গোবর দিয়েছিলেন? হ্যাঁ, তখন আমি গোবর দিছি। আর এখন এই যে কেটে ফেলবো, কেটে ফেলার পরে আমি গোবর দিব আবার। আচ্ছা আচ্ছা, এতটুকুই। এটার আসলে কাটিং নিলে কত করে পড়বে? আমার এটারও কাটিং 2 টাকা করি। 2 টাকা না, একটু কম। আপনার দেখা গেছে বেশি করে কেউ নেয়, দেখা গেছে 5,000 বা 10,000 পিস, সেখানে আপনার কম রাখা। আচ্ছা, এরপরে তাহলে আমরা কোন জমিতে যাচ্ছি? এরপরে জারাওয়ান। জারাওয়ানে যাওয়ার আগে আমরা আরেকটি কথা জেনে যাই, সেটি হচ্ছে যে কাঁচা ঘাস যদি কেউ কিনতে চায় আপনার থেকে কত করে মন নিবেন? 200 টাকা মন। 200 টাকা ঘাস পড়ে যাচ্ছে। 200 টাকা মন, যেটাই নিক যেটাই নিক। এই যে এটা হচ্ছে আমার জারাওয়ান ঘাস, জারাওয়ান ঘাসের ক্ষেত। এই ঘাসটা আপনার, চলুন আমরা একটু ভিতরে ঢুকি, ঘাসের জমিতে যাই, গিয়ে একটু দেখার চেষ্টা করি যে কি অবস্থা। এটা কয়দিনের ঘাস এনামুল ভাই? এটা 50 দিন হবে। 50 দিন হয়ে গিয়েছে? জি। আচ্ছা, তাহলে তো এটা খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ানোর উপযোগী হয়েছে, কিন্তু কাটিং এর উপযোগী হয় নাই। না, কাটিং তো একটু পরিপক্ক লাগে। কাটিং এর উপযোগী হইতে হলে 90 দিন লাগবে মিনিমাম। আচ্ছা, 90 দিনের আগে আপনার কাটিং হবে না। তবে আপনাদেরকে আজকে একটা জিনিস জানাবো, যে জিনিসটা হলো যে এটা কিন্তু জারা ওয়ান হাইব্রিড ঘাস। আর এই জারা ওয়ান হাইব্রিড ঘাস আপনি চিনবেন কেমনে, বুঝবেন কেমনে, এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি। জারা ওয়ান হাইব্রিড ঘাসটা অনেক নরম, অনেক সফট। আপনাকে দেখাচ্ছি আমি একটা ঘাস কেটে, এই যে দেখেন কতটা মোটা হয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন আমি এখানে বাঁধতেছি, দেখছেন একদম নরম, খুবই নরম। এবং কি এটার মধ্যে খুব রসালো, অনেক রসালো, অনেক রস আছে। আর এই ঘাসটা আপনার একটা সোবাতে অনেকগুলা হয়। এটা কিন্তু আমার এখনো কাটা দিনে প্রথমবার লাগাইছি, দেখেন কতগুলা হয়েছে। প্রথম মানে সেকেন্ড টাইম তো আরো বেশি হবে। হ্যাঁ, সেকেন্ড টাইম মনে করেন যে এই যে ফাঁকা গোলা দেখতেছেন, এই ফাঁকা গোলা থাকবে না, পুরোটাই ভরে যাবে। এই যে দর্শক, আমরা একটু দেখি, দেখুন এটা কি মোটা, অনেক উঁচা হয়। প্রতি 10 শতাংশে দেখা গেছে 10 টন 12 টন পর্যন্ত হয়। আরে বাবা, তো অনেক ফলন হয় তাহলে এটা। জি, আপনার এই যে দেখেন আমি এটাতে কিন্তু কোনো কীটনাশক, কোনো সার, কিছুই ব্যবহার করি নাই, তারপরে এই ফলন হয়েছে। তো এখানে যারা হাইব্রিড ঘাস কতটুকু জায়গাতে চাষ করছেন? আমার এখানে আছে 50 শতাংশ। অনেক জায়গা? হ্যাঁ, সব ঘাস তো আপনার লাগে না? সব ঘাস লাগে না, যতটুকু লাগে আমি ততটুকু খাওয়াই, বাকিটা আমি বিক্রি করে দেন। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে আরেকটি কথা জানার আছে, সেটি হচ্ছে যে এখানে সব মিলে জায়গা রয়েছে কতটুকু আপনার ঘাস চাষের? আমার সব টোটাল জায়গা আছে 100 শতাংশ, 100 শতাংশ ঘাসের জায়গা আছে। আর আরেকটা কথা বলি, আপনারা যারাই এই খাঁটি নেন, যেখান থেকেই নেন, আপনি অরিজিনাল খাঁটি, ভালো খাঁটিটা নেবেন। যে খাঁটিটা আপনার বলছে আপনাকে যারা ওয়ান দিবে, আপনার দিয়ে দিছে নেপিয়ার ঘাস। আর নেপিয়ার ঘাস হচ্ছে ওল্ড মডেল ঘাস, নেপিয়ার ঘাসটাতে আপনার খামার করে পোষাবে না। এবং কি নেপের ঘাস কিন্তু এই যারা যেভাবে হচ্ছে এভাবে হবে না কখনোই। আচ্ছা, এরকম ফলন নাই, দেখা গেছে একবার কাটতে পারলেন, দ্বিতীয়বারে কাটার সময় অর্ধেক ঘাস নাই। আর এটা প্রথম কাটবেন, দ্বিতীয় কাটার সময় তার দ্বিগুণ হবে। এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য, যতই কাটবেন ততই বেশি হবে। এক একটা ঝোপের মধ্যে? জি জি। কতটুকু ঘাস হয়ে থাকে একটা ঝোপের মধ্যে? আপনার
20-25 কেজি এরকম হয়ে থাকে। হ্যাঁ মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনার থেকে যদি কেউ ঘাস কিনতে চায়, এই যে আমরা যেখানটাতে রয়েছি এখানে আসতে পারবে মানুষ কিভাবে খুব সহজে? আমার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ জেলা গৌরীপুর থানা রামগোয়ালপুর ইউনিয়ন গঙ্গাশ্রম গ্রাম। আচ্ছা আচ্ছা, এছাড়া তো কন্ট্যাক্ট নাম্বার থাকছে? হ্যাঁ স্যার কন্ট্যাক্ট নাম্বার আছে। আর এই যে দেখেন যারা অন, আপনি কয় ফিট পরে পরে লাগিয়েছেন? এটা লাগাইছি আমি 3 ফিট 2.5 ফিট দূরত্বে। 3 ফিট 2.5 ফিট দূরত্বে লাগিয়েছেন, কয়টা করে কাটি? 2টা করে কাটি দিছি। খুব ভালো কথা। তবে আমাদেরকে আরও কিছু জানতে হবে, এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটা কি পানির মধ্যে আসলে চাষ করা সম্ভব? না। কয়দিন পর্যন্ত পানির মধ্যে থাকতে পারে? এটা মূলত আপনার পানির মধ্যে চাষ হয় না এক, আর এক দ্বিতীয়ত কথা হলো যদিও আপনার পানি অপরিকল্পিতভাবে পানি হয়ে যায় তখন আপনি কি করবেন? তখন হলো কি আপনার 1 সপ্তাহ পর্যন্ত এটা পানি সহনশীল, তারপরে আপনার দেখা গেছে এটা প্রাপ্তবয়স্কে, আর যদি একদম ছোট থাকে তখন এটা পানি সহনশীল হবে না, পচে যাবে। পচে যাবে, তারপরে কয়দিন থাকতে পারে পানিতে? পানি তো আপনি দেন, পানি শেষ দিতে হয় না? এমনিতে শেষ দিলে দেখা গেছে আজকে আমি পানি দিলাম আগামী কালকে শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওইভাবে দিতে হবে তার জন্য? এটাতে কি কোনো কীটনাশক বা সার কিছু লাগে? কোনো আমি সার দেই নাই, আমার কোনো জমিতে সার দেই নাই আর কোনো কীটনাশকও দেই নাই, সব গোবর গোবর ব্যবহার করেছেন? সব কি গোবর দিয়েছেন নাকি? গোবর আমার যেহেতু গরু আছে আমার গরু গোবর সবাই না দিলাম জমিতে, আর সার দিয়ে নাই, সার লাগে নাই। আপনার যেহেতু 100% জায়গাতে ঘাস চাষ রয়েছে, আপনার 100% জায়গার ঘাস কিন্তু গরুর প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে সেই ঘাসগুলো আপনি বিক্রি করে দেন, তাতে কি লাভবান হন? জি অবশ্যই লাভবান। কতদিন পর পরে ঘাস বেচা যায়? 2 মাস পর পর। 2 মাস পর পর ঘাস বিক্রি? 2.5 মাস পর পর। আড়াই মাস পরে পরে এই 100% জায়গা থেকে আপনার কেমন পরিমাণে প্রফিট হয়? এটা আপনার দেখেছি আমি যদি গরুকে না খাওয়াই তাহলে আপনার 4-5 লাখ টাকা আর্ন করা যায়। আর গরুকে খাইয়ে আপনার কেমন হচ্ছে? আমি করি 2-3 লাখ টাকা আর্ন করা যায়। তার মানে বলাই চলে যদি কেউ গরু পালন নাও করে শুধু ঘাস বিক্রি করে, জি তাতেও একটা ভালো লাভ আছে? জি। অন্য ফসলের চেয়ে বেশি লাভ? অন্য ফসলের থেকে অনেক লাভ, আপনার দেখা গেছে এটা বছরে 4-5 বার কাটা যায়। আচ্ছা আমরা একটু ভিতর দিয়ে যেতে চাই, দেখাচ্ছি চাই দর্শক বন্ধুদের। দর্শক দেখুন কি পরিমাণে হয়েছে ঘাসের গ্রোথ। আচ্ছা এনামুল ভাই, আমরা ধাপে ধাপে যেতে যেতে কথা বলি, এভাবে যদি কেউ ঘাস চাষ করে তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো লাভবান হতে পারবে। তো লাভবান হতে হলে ঘাস বিক্রি পদ্ধতিটা কি, কিভাবে বিক্রি করতে হবে? আপনি তো ইউটিউবে প্রচারণা দিচ্ছেন, আপনার মধ্যে পেজও রয়েছে, আপনার পেজ থেকে বিক্রি হয়, সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা তারা কিভাবে বিক্রি করতে পারবে? পেজটা হচ্ছে এনামে গ্রুপ ফার্ম, তাতে ওখান থেকেও বিক্রি হয়? হ্যাঁ ওখান থেকে বিক্রি হচ্ছে। মাশাআল্লাহ। সো যারা খামারি হতে চাচ্ছে, যারা খামারি হতে চাচ্ছে বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে ঘাস চাষ নিয়ে এবং গরু পালন নিয়ে? গরু পালন আর ঘাস চাষ নিয়ে তাদের পরামর্শ হলো, আপনারা গরু পালতে হলে আগে ঘাস চাষ করেন, ঘাস চাষ করে গরু কিনেন, গরু পালেন, লালন পালন করেন। দেখেন এই যে একটা চোবা থেকে কতগুলো এখন হইতেছে, কাটা হয়েছে। তো যাদের জমি নেই তারা কি করবে? জমি নেই তারা জমি লিজে নেন, অথবা জমি আপনার বর্গা নেন, টঙ্গে নেন, যে যেইভাবে নিতে পারেন, নিয়ে ঘাস চাষ করে গরু পালেন। আর ঘাস ছাড়া কেউ গরু পালন করেন না, লাভবান হতে পারে? লাভে লাভবান তো হতে পারবেনই না, লস করে সর্বনাশ করবেন। সৈয়দ আমুল ভাই ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। জি আপনার জন্য।